আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে শুক্রবার আর সকাল থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যদিও বা গতকালকে কিন্তু একদম মানে রোদ ঝলমলে ছিল, আর আজকের ওয়েদারটা দেখতেই পারছেন, তো এরই নাম হচ্ছে ব্রিটিশ ওয়েদার। তো দেখা যাক পুরোটা দিন কেমন যায়। তবে আজকের দিনটা কেন যেন আমার কাছে বৃষ্টিময় হলেও অনেক ভালো লাগছিল, একটু শান্তি শান্তি ভাব ছিল আজকের দিনটায়, যেহেতু শুক্রবার সে কারণেই মনে হয়। আর শুক্রবারে আসলে হাতে যদি বেশি কাজ না থাকে তাহলে কিন্তু শুক্রবার করে মনে হয়, যেমনটা দেশে মনে হতো যে একটা স্পেশাল ডে বা একটা পবিত্র দিন আমার কাছে মনে হতো বাংলাদেশে থাকতে। আর এখন তো মানে দৌড়ের উপরে চলে যায়, ওইভাবে মানে ফিল করতে পারি না। তবে যেহেতু আজকে হাতে তেমন কোনো কাজ নেই, স্পেশালি রান্নাবান্না নেই, তো কেমন যেন আমার কাছে একটা পবিত্র দিন বা জুম্মার দিনটা একটু ফিল করতে পারছিলাম। তো যাই হোক, এখন চলে যাব শাওয়ার নিতে। আর আজকে খুব ইচ্ছে হচ্ছিল যে কটনের একটা ড্রেস পরি, তো এটা বের করেছি। আর দেখতেই পাচ্ছেন ড্রেসটা একদম কুচকে আছে, যেহেতু আমার এখন মানে ইদানিং সালোয়ার কামিজ খুবই কম পরা হয়, স্পেশালি ঘরে। তো এটা আমার খুবই আরামের একটা ড্রেস, অনেক আগে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন এর অবস্থাটা। তো দেখা যাক আমি আয়রন করি কি না। তো এখন চলে যাব শাওয়ারে। আর আজকে যেহেতু জুম্মাবার, আমি চাইছি না যে মানে লেট করে নামাজটা পড়ি। তো আমার হাজব্যান্ড আজকে কাজ নেই যেহেতু, তো উনি অলরেডি নামাজে চলে গেছেন, আর আমি শাওয়ারটা নিয়ে আমার নামাজটা আদায় করে নিচ্ছি। যেহেতু বাইরে বৃষ্টি দিচ্ছে, তার উপরে জুম্মাবার, তো সব কিছু মিলিয়ে কেমন যেন একটা পবিত্র ভাব আসছিল। মনে হচ্ছিল যে আজকে মনে হয় আল্লাহর কাছে যাই চাইবো, সব কিছুই মনে হয় আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবেন। তো বসে বসে অনেক সময় অনেক দোয়া করেছি, আমার আব্বার জন্য দোয়া করেছি, সবার জন্যই দোয়া করেছি, স্পেশালি সব মুমিন মুসলমানদের জন্য দোয়া করেছি। আমাদের স্পেশালি যে বন্যা কবলিত এলাকা, বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে হচ্ছে, স্পেশালি সিলেট বা সিলেটের আশেপাশের যে অঞ্চলগুলো আছে, সবার জন্যই দোয়া করেছি। আসলে বন্যা পরিস্থিতি এত খারাপ হয়েছে, কয়েকটা দিন থেকে শুধু নিউজ দেখছি, তারপরে সব জায়গা থেকেই শুধু মানে সামনে আসছে, চোখে পড়ছে সবার ভোগান্তি, আর একদম মানে পরিচিত পরিচিত এলাকাগুলো সিলেটের। তা আসলে নিজের পরিচিত এলাকাগুলো যখন দেখা যায় একদম চোখের সামনে যে কোনো আপদ বিপদে আছে, তখন কিন্তু অন্যরকমই একটা ফিলিংস আসে। অনেক দোয়া করেছি যাতে আল্লাহ তাআলা সবাইকে এই বন্যা পরিস্থিতিতে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর এই মানে দুর্যোগ মোকাবেলার তৌফিক দান করেন। তো এই যে আমার ইজান ঘুমিয়ে আছে, আর ওর কিন্তু শরীরটা গতকাল রাত্রে অনেক খারাপ করেছিল, বেচারা পুরো আড়াই ঘন্টা যাবত কান্না করেছে গতকাল রাত্রে। তো এখন একটু ঘুমাচ্ছে, ওর মনে হয় ঠান্ডা লেগে গেছে, যেহেতু আমাদের ইংল্যান্ডের ওয়েদারটা একটু মানে ঠান্ডা গরম দুইটা মিলিয়েই পড়েছে, তো সে কারণেই মনে হয় একটু অসুস্থ হয়ে পড়েছে। তো যাই হোক, আমার একটু খিদে লেগে গেছে নামাজ পড়ে, তো আমি একটু খেজুর খেয়ে নিচ্ছি। আর আমি যেহেতু গতকাল রাত্রে একটুও ঘুমাইনি, তো চেষ্টা করব যে ইজানের সাথে এখন একটু ন্যাপ নিয়ে নেওয়ার জন্য। তো আমি শাওয়ারটা করে আর ওইভাবে মুখে কিছু লাগাইনি, তো ভাবলাম এখন একটু দিয়ে দেই, যেহেতু স্কিনটা অনেক ড্রাই হচ্ছে, তো ভাবলাম এখন একটু ক্রিমটা লাগাবো। তাছাড়া আমাকে একজন আপু গতকালকে কিন্তু কমেন্ট করেছিলেন যে আমি কিভাবে সিসি ক্রিম ইউজ করে থাকি ময়েশ্চারাইজারের সাথে, সেটা যাতে ওনাকে দেখাই। তো আজকে যেহেতু বিকেলে একটু প্ল্যান আছে, বাইরে বের হব, তো ভাবলাম এখনই মানে আমি ক্রিমের সাথে লাগিয়ে নিই, আর আমি এরকমই করি। তো এই যে এখন মানে আমি ইউজ করছি, আর টেকনিক না আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যদি মানে আপনারা এইভাবে সিসি ক্রিম বাসায় ইউজ করেন, তো ডাইরেক্ট লাগালে আসলে দেখা যায় অনেক সময় যে একটু থিক লাগে বা একটু ফ্যাকাশে হয়ে যায় মুখটা, কিন্তু এভাবে মানে ময়েশ্চারাইজারের সাথে যদি মিক্স করে লাগানো যায় তবে কিন্তু একদম মানে ন্যাচারাল থাকে, আর মুখটা একটু গ্লো করে, তাছাড়া একটু অন্যরকমই লাগে, হেলদি লাগে স্কিনটা, এটাই হচ্ছে আর কি মেইন জিনিস। আর যদি বিয়েতে বা অন্য কিছুতে ফাউন্ডেশনের মতো ইউজ করতে যান, তবে মানে সিসি ক্রিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি রেগুলার ইউজ করি, বা ঘরে যদি কেউ মেহমান আসেন বা আমি কারো বাসায় যাই, মানে রেগুলার যে আসা যাওয়াটা আর কি, সে সময় আমি এভাবেই মানে একটা ফুটা মানে লাগিয়ে নিই শুধু আমার ময়েশ্চারাইজারের সাথে, তারপরে এটাকে মানে আমি মিক্স করে নিই।
আর এভাবে আসলে আপনাদেরকে দেখানোর জন্য লাগাচ্ছি। আর আমি কিন্তু নর্মালি আমরা যেভাবে মানে ফুটা ফুটা করে ক্রিম মুখে লাগাই, ঠিক এভাবে লাগিয়ে আর শুধু একটু মানে আঙুলের আগায় সিসি ক্রিমটা নিয়ে ওইভাবে সেম একইভাবে ডট ডট করে মুখে লাগিয়ে, তারপরে যেভাবে আমরা ক্রিম মুখে মানে ঘষে ঘষে লাগাই হাতের সাহায্যে ওইভাবেই লাগিয়ে নেই। আমি কোনো ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ওইভাবে কিছু ইউজ করি না, হাতের সাহায্যেই মানে মুখে ইয়ে করে দেই আর কি, যেভাবে আমরা ক্রিম ইউজ করি ওইভাবে লাগিয়ে নেই। তো এই যে আমার স্কিনটা কিন্তু এখন দেখতে অনেকটাই হেলদি মনে হচ্ছে, নর্মালি ময়েশ্চারাইজার ইউজ করার পরেও কিন্তু, মানে এটা যেহেতু ক্রিম তো ক্রিমের মতোই কাজ করে, কিন্তু এই যে মানে সিসি ক্রিমটা সাথে করে লাগানোর ফলে আমার স্কিনটা কিন্তু অনেক হেলদি মনে হচ্ছে। আপনারা চাইলে কিন্তু ফাউন্ডেশন ওইভাবে ট্রাই করে দেখতে পারেন ময়েশ্চারাইজারের সাথে। তো বিকেলে আমি একটু সময় ঘুমিয়েছি ইজানের সাথে, ন্যাপ নেওয়ায় একটু ভালো ফিল করছি, যেহেতু গতকালকে রাত্রে আমরা মানে দুজনেই ঘুমাতে পারিনি ওইভাবে, আর যেহেতু দিনের বাবা আজকে ঘরে ছিলেন তো স্কুলের ডিউটিটা উনিই নিয়েছেন, মানে সকালেও নিয়ে গেছেন আবার মানে স্কুল থেকে আনতেও গিয়েছেন, তো আমাকে আর ওইভাবে ঘর থেকে বের হতে হয়নি। তো পুরোটা দিনই আলহামদুলিল্লাহ অনেক রিল্যাক্স ছিলাম আর রেস্টও করেছি। তো বিকেলবেলা ওনাকে বললাম যে একটু বাইরে যেতে হবে, আমাদের গতকালও কিন্তু বাইরে বের হওয়ার প্ল্যান ছিল কিন্তু ওইভাবে আর যেতে পারিনি, তো ভাবলাম যে আজকেই চলে যাই, যেহেতু উইকেন্ডে ওর হাতে কাজ আছে মানে কাজে যেতে হবে, তো আজকে যদি না যাই পরের উইকেন্ডে কিন্তু আমাদের বাসায় দাওয়াত আছে, তো ওইভাবে শপিংটা আর করতে পারবো না। তো সে কারণে ভাবলাম যে চলে আসি ব্যাকটনের মাছ বাজারে। তো মাছ বাজারে চলে এসেছি আর এখানে আসার পরে আমাদের ইসলামিক একটা শপ আছে এখানে, এখানে চলে আসলাম। আমাদের একটা জায়নামাজ লাগবে, এগুলো আসলে খুবই ভালো মসজিদে নিয়ে যাওয়ার জন্য, তো এটা নাজিবের জন্য নেওয়া হচ্ছে, ওদের আর কোনো কালার ছিল না তো গ্রিনটাই নিতে হয়েছে। এর আগেও কিন্তু আমরা এখান থেকে এটা নিয়েছিলাম, বেশ ভালো, পকেটে করে নেওয়া যায়, ক্যারি করার ঝামেলা নেই। তো এই ইসলামিক শপটায় দেখলাম অনেক কিছুই আছে, এই যে বাচ্চাদের টুপো আছে, খুবই সুন্দর আসলে, এগুলো পরলে বাচ্চাদেরকে খুবই কিউট লাগে। আর গিফটের জন্য এখানে অনেকগুলো পারফিউম, তারপরে আতর, এগুলো ছিল। আর এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, আমি জানি না আসলে শিওর না এটা মানে হিজাবের ম্যাগনেট কি না, তবে আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই জানাবেন, আমি আসলে ওনাদেরকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম তারপরেও আবার জিজ্ঞেস করিনি। এগুলো আসলে বেশ হেভি ছিল আর ম্যাগনেটের মতো, তো আমার কাছে মনে হচ্ছিল যে হিজাবের জন্যই মনে হয় এগুলো মানে মানুষ কিনে থাকেন, আমার তো আসলে জানা নেই। এই কাজলগুলো আসলে বেশ ভালো থাকে, বাংলাদেশে থাকতে ইউজ করতাম, আমার একটা ছিল তো দেখে মনে পড়ে গেল। তো গিফটের এই ছোটো টয়গুলো আসলে বেশ ভালো লেগেছে, অনেক দোয়া তারপরে ইসলামিক সং নাসিদ এগুলো বলে, বেশ সুন্দর আসলে ছোট বাচ্চাদেরকে গিফটের জন্য। আর এখানে একটা কুরআন শরীফের বক্স দেখলাম যে খুবই ভালো লাগছিল, আর যেহেতু আমার উজু আছে তো আমি একটু ধরেই দেখছিলাম, আমার খুব কিউরিসিটি, সবসময় দেখি কিন্তু মানে ভেতরে কুরআন আছে কি না সেটা আমার কখনো দেখা হয়নি, তো আজকে দেখে নিলাম, বেশ সুন্দর আসলে গিফটের জন্য, একদম পারফেক্ট। গিফট কি, আমার তো মনে হচ্ছিল যে আমি নিজের জন্য একটা নিয়ে আসি, তো ইনশাআল্লাহ নিয়ে আসবো। আর এখন চলে এসেছি মাছ বাজারের ভেতরে, আর এসেই মানে চোখে পড়লো আমাদের দেশি কাঁঠাল, আর কাঁঠাল কিন্তু আমার বাংলাদেশে তেমন একটা পছন্দ ছিল না, আর এখন মানে খেতে ইচ্ছে করে। তো এই যে এখন বেকটনে আসলে আর কি এই একটা জিনিস, মাথা পুরো পাগল হয়ে যায়, মানে যাই দেখি মনে হয় যে কিনে নিয়ে যাই। আর এই যে এটা হচ্ছে আমার ফেভারিট সেই ফ্রেশ মানে বড় চিংড়ি, তো আমাকে তো নিতেই হবে, তো ওকে বলেছি নেয়ার জন্য। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আরেকটা জিনিস যেটা চোখে পড়লো সেটা হচ্ছে দেশি লিচু,
দেখেই মানে মুখে পানি চলে এসেছে। কিন্তু এত দাম, পার কেজি মনে হয় 10 পাউন্ড সামথিং ছিল। আর কাঁঠালের যে ছোট একটা স্লাইস দেখিয়েছি সেটার প্রাইস ছিল প্রায় 29 পাউন্ডের মতো। তো বাবার আবার অ্যালার্জির প্রবলেম আছে, তো আসলে ভয় লাগে, আমি তো একা খেয়ে শেষ করতে পারবো না। তো এখানে দেখলাম যে ওরা খুলে মানে কাঁঠালের কুশগুলো খুলে বিক্রি করছে, তো ভাবলাম এখান থেকে একটা নিয়ে যাই, তো আমি অ্যাটলিস্ট ট্রাই করতে পারবো। আর যদি বাবা মানে অ্যালার্জি প্রবলেম না করে তাহলে একটু খেয়ে দেখতে পারবেন। তো আমি এই ছোটো মানে বক্সটা নিয়ে নিয়েছি শুধু আমার আর বাবার জন্য, আর যখন সামার আসবে তখন ভয়ে ভয়ে না হয় আরও একটা নিয়ে যাব। মাশাল্লাহ বাবার কিন্তু লাস্ট ইয়ার তেমন কোনো অসুবিধে হয়নি, তো দেখা যাক কী হয়। আর এখন চলে এসেছি আম দেখার জন্য, মা বলেছেন এক বক্স আম নিব। তো আমগুলো দেখছিলাম প্রাইস বেশ ভালোই আছে, বড় বক্সের দাম 20 পাউন্ড, আর যেটা মিডিয়াম বক্স সেটা ছিল 10 পাউন্ড, তারপরে আরেকটা ছিল 14 পাউন্ড না 15 পাউন্ডের মতো। তবে এগুলো বাংলাদেশি যে ম্যাঙ্গো সেগুলো, আর হানি ম্যাঙ্গোটা ছিল না, তাছাড়া মানে এটা ফ্রোজেন ছিল, ফ্রিজে মনে হয় ছিল, তারপরে এটা বাইরে বের করে রেখে দিয়েছেন। তো আরেকটা কাস্টমার সেটা আমাকে বললেন, তো সে কারণে আমি আর নেইনি, যে এটা নাকি ফ্রিজে ছিল। আসলে ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিলে তখন যেন কেমন হয়ে যায় আমগুলো, একটু পানি ছেড়ে দেয় ওই রকম আর কি, ঘেমে যায় উপর থেকে, তো সে কারণে আর নেইনি। তো এখন চলে যাচ্ছি মাছের দিকে, আর আমার প্ল্যান হচ্ছে আমি ইলিশ মাছ নিব, যেহেতু আমাদের বাসায় দাওয়াত আছে আগামী সপ্তাহে। তো এখন ইলিশ মাছের এত এত অপশন দেখে মাথা পুরো নষ্ট, এই যে দেখতেই পারছেন পার কেজি এখানে 20 পাউন্ড একটা, আরেকটাই লেখা হচ্ছে লার্জ হচ্ছে 17 পাউন্ড। তো এত এত অপশন থাকলে মানুষের মাথা তো এমনিতেই নষ্ট হবে। তো আমি আসলে যেহেতু মাছ টাছ ওইভাবে কিনি না, মা বাবাই মানে শপিংগুলো করে থাকেন, তো ওইভাবে বুঝিও না, আর আমার হাজবেন্ডের কথা তো নাই বললাম, উনি তো মানে আমার থেকেও আরও কাঁচা। তো এখানে ছোট ছোট ইলিশও ছিল, মানে বাচ্চা ইলিশ, তারপরে আরও ছিল ইলিশের সেট, মানে চারটার একটা অফার ছিল, তারপরে দুইটার আর একটা অফার ছিল। তো এত অপশন দেখলে আসলে কেমন লাগে বলেন তো, যে কোনটা নিব কোনটা না। তো এখানে এটা বেশ ভালো ছিল সাইজ ওয়াইজ আর কি, এই দুইটার দাম ছিল প্রায় 25 পাউন্ড মনে হয়, আমি যদি ভুল না করি। তো আমি এই দুইটাই নিয়ে এসেছি, দেখি বাসায় নিয়ে বাবাকে দেখাবো। আর এখানে দেখলাম যে শামি কাবাবের একটা ভেজিটেরিয়ান, বেশ ভালো লেগেছে। আর এখন চলে এসেছি আরও চিংড়ি মাছ, এত এত চিংড়ি মাছ আর কি, এক একটার এক এক কালার রে বাবা। তো আসলে চিংড়ি মাছ কিনতে এসেও এখন মানে পুরো কনফিউজড হয়ে গিয়েছি। আর ওদের কিন্তু একটা জিনিস আমার বেশ ভালো লাগে, সেটা হচ্ছে অফার থাকে, তিনটা কিনলে একটা প্রাইজ বা দুইটা কিনলে একটা প্রাইজ, তো মিক্স অ্যান্ড ম্যাচও করতে দেয় ওরা। তো এখন আমি চাইছি যে কিছু কিনি, অফারে যেহেতু আছে, তো একটু দেখছিলাম আর এত এত অপশন, তো আমি নিয়ে নিয়েছি আমার চিংড়ি মাছগুলো। ওইদিকে কিন্তু আমি ফ্রেশও নিয়েছি আবার ফ্রোজেনও নিয়েছি। তো ভাবলাম যেহেতু আমাদের ঘরে খুব বেশি চিকেন চলে, তো ভাবলাম একটু ভিন্নতা আনি, চিংড়ি মাছ একটু রাখি মেনুতে। আর এই তো এখন একটু ঘুরে ঘুরে দেখছি। তাছাড়াও ওদের কিন্তু নানান ধরনের হাতে বানানো পিঠাও ছিল, একদম চুই পিঠা থেকে ধরে চালের রুটি, তারপরে মানে কি নাই আর কি, সব কিছুই আছে, আর কেউ হাতে বানাতে হবে না। তো এখন আমার কিছু কচুরলতি লাগবে, আর এগুলো নিয়ে নিচ্ছে, যেহেতু বললামই আগামী সপ্তাহে দাওয়াত আছে, আর এগুলোর জন্যই মেনলি আমার আসা। তো এখন আর ওইভাবে মাছ টাছ কিনছি না, যেহেতু গত সপ্তাহেই মা বাবা মানে আমাদের ঘরের বাজারটা করে নিয়ে গেছেন, তো ঘরের জন্য ওইভাবে আর কিছু লাগবে না। এখন চলে এসেছি আমি মানে কিছু জিনিসপত্র লাগবে সেগুলো দেখার জন্য, আর একটা পান্দানও খুঁজছিলাম মনে মনে, তবে এটার মানে এত যে মানে একটা চকচকে গোল্ডেন কালার দেখেই চোখে পাচ্ছিল আর কি, তো এটা তো অবশ্যই নিব না। তো এমনিতে ভালোই লাগছে আসলে, বেশি কালারফুল আর কি, মেহেন্দি টাইপের জিনিসের জন্য এটা পারফেক্ট। তো এখানে আছে লুডু, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম কিনবো কি না, তো আসলে কিনে নিয়ে লাভ নেই, আমাদের ঘরে ওইভাবে সময় হয় না সবাই বসে খেলার জন্য। লাস্ট টাইম খেলেছিলাম আমার দেবর এসেছিল, তখন মনে হয় খেলেছিলাম আমরা সবাই মিলে, তারপরে তো আর টাচই করা হয়নি। তো এই যে এই ক্যাটলটা আমার ভীষণ ভালো লেগেছে,
আর এখানে আছে আরো জিনিসপত্র, একদম হাঁড়ি পাতিল থেকে ধরে সব কিছুই আছে, কিছু না নেই। তারপরে এখন আমি চলে যাব কিছু ডিসপোজাল জিনিসপত্র, প্লেট বাসন কাপ এগুলো কেনার জন্য। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বেশ ভালোই আছে আসলে, এখানে প্রাইস ওয়াইজ সব কিছুই ভালো। চাও তো খাইবা, সার লাগে লই লাইন স্টাইল ফর্ম কত হরি তা 199। নানি তো এখন ফুচকার জন্য কিছু ফুচকা শেল কিনে নিচ্ছি, আর এগুলো শুধু মানে তেলে ফ্রাই করে নেব পার্টির যেদিন আমাদের ঘরে যেদিন দাওয়াত আছে সেদিন। আর এখানেও আছে মানে রেডিমেড, কিন্তু এগুলো অনেকটাই ভাঙা, এমনিতে প্রাইস ওয়াইজ কিন্তু এটা চিপার, কিন্তু ফ্রাইও করা আছে কিন্তু ওই যে ভাঙা চূড়া, তো সে কারণে আর নেইনি। তো এখন চলে এসেছি কিছু ভেজিটেবল নিব ঘরের জন্য, মা বলেছেন কচুর মুখি নেওয়ার জন্য, তো ওইটা আসলে পাইনি এখানে, মানে এখানের সাইজগুলো অন্যরকম ছিল একদম ছোট ছোট। আর তারপরে এখান থেকে আরও কিছু নিয়েছি ফ্রেশ ভেজিটেবল, যেমন কচুর শাক নিয়েছি, লাল শাক নিয়েছি, অনেক ভালো প্রাইসে ছিল। তো সব বাজার সদাই করা শেষ, এখন চলে যাব বাসায়। আর যাওয়ার আগে চাচার হাতের চানাচুর নিয়ে নিচ্ছি, তো এটা কিন্তু আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করেন, তো বলেছি যে কম ঝাল দিয়ে বানানোর জন্য, যেহেতু আমার মানে সদ্য ভালো হয়েছে, চাইছি না আবার পেটের সব গণ্ডগোল শুরু হয়ে যাক। মিডিয়াম, বেশি ঝাল খাওয়া যায় না, খাওয়া যায় পরে পেটে ব্যথা করে। অনেকে ঝাল অনেক খায় জানি, আগে আমিও ঝাল খাইতাম, এখন আর পারি না, এমন সমস্যা হয়ে গেছে। গরম পড়া নি যায় বটে, আপনার লাগান মজা হয় না। তো আমার হাজবেন্ড চাচাকে বলছিলেন যে আমরা বাসায় ওইভাবে বানাই কিন্তু আপনার হাতের মতো মজা হয় না, তো আমি বলছিলাম চাচা আপনার হাতে জাদু আছে। তো এই তো এখন আমরা আমাদের চানাচুরটা নিয়ে চলে যাচ্ছি গাড়িতে, আর এখানে কিছু ভেজিটেবলের চারা ওনারা নিয়ে এসেছেন, ভালো প্রাইস আছে, মানে লাউর চারা, তারপরে শিমের চারা, নাগামরিচের চারা, তো আপনারা চাইলে গিয়ে নিয়ে আসতে পারেন। আর এগুলো বেশ ভালোই তরতাজাই আছে, খারাপ না, যেহেতু আমরা এখনও মানে গার্ডেনিংটা ওইভাবে স্টার্ট করিনি, তো ইনশাল্লাহ আগামীতে বাবার সাথে গিয়ে নিয়ে আসব। তো এখন চলে যাচ্ছি বাসায়, আর সাথে সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নেব। তো গাড়িতে ওঠার আগে মানে একটু পিছনে পানি ছিল, তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে সিলেটের অবস্থার কথা উনি জানেন কি না, যে পুরোটা তো পানির নিচে সিলেট, খুবই দূর অবস্থা। তো উনি বলছিলেন যে জানেন না, তো আমি বলেছি যে বাসায় গিয়ে ওনাকে দেখাবো, সিলেটের অবস্থা বেশি মানে শোচনীয়। তো এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
তো আমি বুশরা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।